নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোলেন গুড়ের রসগোল্লার চা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে জল। কিছুটা আমুল দুধ আমি সেই জল থেকে গুলে নিয়েছিলাম, দুধটাও আমি অ্যাড করলাম। দুধটা ভালোভাবে ফুটতে আমি সময় দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দিচ্ছি চা পাতা। যে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টি। আমি এখানে 1.5 চামচ চিনি দিলাম। চাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চাটাকে আমি অন্য ওভেনে সরিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা চা খাওয়ার ছোট ভাঁড় নিয়েছি। গ্যাসের ওভেনেই আমি এটা ভালো করে লাল টকটকে করে পুড়িয়ে নেব। মাটির উনুনে হলে এটা সব থেকে ভালো হয়, তো আমার কাছে এখন মাটির উনুন নেই, তাই গ্যাসেই আমি এটা করব। সাঁড়াশি দিয়ে চেপে ধরতে গিয়ে ভাঁড়টাকে একটা অংশ একটু ভেঙে গেছে, তো কি আর করা যায়, আমি এই ভাঁড়টাকেই একটু ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আপনারা আলোর জন্য ঠিক কতটা বুঝতে পারছেন আমি জানি না, একটু লক্ষ্য করুন, দেখুন বেশ লাল লাল হয়ে উঠেছে কিন্তু চারদিকটা। আর একটু লাল হয়ে উঠলে আমি এটা চায়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা চায়ের মধ্যে ডুবিয়ে দিলাম, খুব ভালো করে চায়ের মধ্যে এটা ফুটিয়ে নেব। চায়ের মধ্যে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। অনেকেই হয়তো জানেন এইভাবে তন্দুরি চা তৈরি হয়, তো এবার আমি ছেঁকে নেব। নোলেন গুড়ের রসগোল্লা চায়ের জন্য রসগোল্লা রেডি। দিয়ে দিলাম চা। চায়ের জন্য ভাঁড়টা একটু আমার ছোট হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন চা খাওয়ার জন্য খুঁড়িটাই কিন্তু বেস্ট। আমার তো নোলেন গুড়ের রসগোল্লার চা ভীষণ ভালো লেগেছে, আর আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।